আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আমরা তার প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার পরিজন ও সাহাবাই কেরামের প্রতি, কিয়ামত পর্যন্ত যারা তার অনুসারী হবেন সকলের প্রতি শান্তি বর্ষিত হোক, আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা এমন এক সময়ে এখানে জমায়েত হয়েছি যখন সারা দেশে মানুষ বিপদে আপদে জর্জরিত, বিশেষ করিয়া করোনার কারণে অনেক মানুষ অনেক রকমের অসুবিধায় রয়েছেন, অনেক আছেন আক্রান্ত হয়ে পড়েছেন, অনেক আছেন আক্রান্ত হননি কিন্তু লকডাউনের কারণে বিভিন্ন সমস্যায় রয়েছেন, বিপদে আপদে রয়েছেন মানুষ। আজকে আমরা আলোচনা করব বিপদ আপদ এবং এই অবস্থায় করণীয় সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুরার 30 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপর যে বিপদ আপদই আসে না কেন, এটা তোমাদেরই হাতের অর্জন, তোমাদেরই গুনার ফসল, তোমাদের গুনার কারণে এইসব বিপদ আপদ তোমাদেরকে গ্রাস করিয়া থাকে। আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়ায়াফু আন কাসির, আর অনেকটা তো তিনি এমনিতেই মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ, সব পাপের জন্য আল্লাহ তাআলা পাকড়াও করেন না, শাস্তিও দেন না, নিজ রহমতে নিজ গুণে অনেকটা মাফি করে দেন। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে প্রত্যেকটা পাপের জন্য দুনিয়াতে ধরতেন, শাস্তি দিতেন, তাহলে দুনিয়াতে মানুষ থাকবে দূরের কথা, বিচরণশীল কোনো প্রাণী আর বেঁচে থাকতো না। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ফাতিরের 45 নম্বর আয়াতে। তিনি বলেন, ওয়ালাউ ইউআখিযুল্লাহু আন-নাসা বিমা কাসাবু, যদি আল্লাহ তাআলা মানুষকে পাকড়াও করতেন তারা যে গুনাহ করে, এর জন্য মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা, তাহলে উপিষ্টে দুনিয়ার বুকে কোনো দাব্বা বিচরণশীল কোনো প্রাণী আর বেঁচে থাকতো না, সবাই ধ্বংস হয়ে যেত। এই সব বিপদ আপদ আল্লাহ তাআলা কেন দেন, এর কারণ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন সূরা রুমের 41 নম্বর আয়াতে। তিনি বলেছেন, ওয়াহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলস্থলে শহরে বন্দরে গ্রামে গঞ্জে যত বিপদ আপদ ফাসাদ অনর্থক দেখা দেয় সব মানুষের হাতের কামাই, অতিবৃষ্টি অনাবৃষ্টি দুর্ভিক্ষ মহামারী সব কিছু মানুষের হাতের কামাই। আল্লাহ তাআলা পরে বলেন, লিউযীকাহুম বাযাল্লাযী আমিলু, তারা যে আমল করেছে এর আংশিক আমি দিয়ে থাকি, আংশিক শাস্তি আমি চাকাই থাকি, সার্বিক নয়। সার্বিক শাস্তি দিলে কেউ আর বেঁচে থাকবে না। এই শাস্তি দেওয়ার উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা ফিরে আসে, নাফরমানির পথ ছেড়ে আনুগত্যের পথে যেন তারা ফিরে আসে, এই জন্য আমি শাস্তি দেই। তারা শয়তানের পথ ছাড়িয়া যেন আল্লাহর পথে ফিরে আসে, এই জন্য আল্লাহ তাআলা শাস্তি দেন। তারা জাহান্নামের পথ ছাড়িয়া যেন জান্নাতের পথে ফিরে আসে, এই জন্য আল্লাহ তাআলা শাস্তি দিয়ে থাকেন। তো এই যে বিপদ আপদ আমরা ভুগতেছি, বছর দেড় বছর হয়ে যাচ্ছে, এই বিপদ আপদ এসেছে আমাদের গুনার কারণে, পাপের কারণে। তৌবা ছাড়া এটা যাবে না, ইস্তেগফার ছাড়া যাবে না, এবং সঠিক পথে আল্লাহর পথে নেক আমলের পথে ফিরে না আসলে এই শাস্তি দেওয়ার কোনো সফলতা আসবে না। কাজেই আমাদেরকে খারাপ কাজ ছেড়ে, পাপের কাজ ছেড়ে, নাফরমানির কাজ ছেড়ে, আনুগত্যের পথে ইসলামের পথে
শান্তির পথে ফিরে আসতে হবে, তাহলেই এই শাস্তি পাওয়া আমাদের সফল হবে, নতুবা শাস্তির জায়গায় শাস্তি থাকবে, কোনো উপকার আমাদের আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের ইমান পরীক্ষা করার জন্য বিপদ আপদ দিয়ে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের দুই এবং তিন নম্বর আয়াতে বলেছেন, আহাসিবান্নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। মানুষরা কি ভেবেছে যে তারা বলবে আমরা ঈমান এনেছি আর আমি এই কথার উপরে তাদেরকে ছেড়ে দিব, আমি তাদেরকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করব না? ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি তাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছি, ফালা ইয়ালামান্না আল্লাহু আল্লাযীনা সাদাকু, আল্লাহ তাআলা জানবেন বিপদ আপদ দিয়ে জানবেন কে সত্যবাদী। আমি ঈমান এনেছি, আমি ঈমানদার, এই দাবির উপর কে সত্যবাদী? ওয়ালা ইয়ালামান্না আল-কাযিবিন, আর জানবেন যে কে মিথ্যাবাদী। ঈমান আনছি বললেই শেষ না, বরং ঈমানের দাবি পূরণ করে কিনা, আল্লাহর পক্ষ থেকে আসা আপদে বিপদে তার উপর খুশি থাকে কিনা, তার মনটা আল্লাহর প্রতি কেমন হয়, সেই পরীক্ষা আল্লাহ তাআলা করবেন। পরীক্ষা করে দেখবেন যে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 155 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়ভীতি দিয়ে, অভাব অনটন ক্ষুধা দিয়ে, সম্পদের ক্ষতি করে, প্রাণের ক্ষতি করে, ফল ফসলের ক্ষতি করে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আয়াতের শেষে আল্লাহ বলছেন কি, ওয়াবাশশিরিস সাবিরিন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সুসংবাদ দান করুন ধৈর্যশীলদের, ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দান করুন, এই আপদ বিপদ আসলে যারা ধৈর্য ধারণ করবে, সবর করবে, তাদের জন্য সুসংবাদ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 157 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাহ, ধৈর্য ধারণকারী, ওয়াবাশশিরিস সাবিরিন, সবরকারীদেরকে সুসংবাদ দিন, সবরকারী কারা? আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাহ, তারা হলো ওইসব মানুষ যাদের উপর মুসিবত আসলে তারা বলে, কালু, তারা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর, নিশ্চয় আমরা আল্লাহর গোলাম, আল্লাহর মালিকানাধীন, আল্লাহ আমাদের মালিক আর আমরা আল্লাহর গোলাম, তিনি আমাদেরকে যেভাবে ইচ্ছা রাখতে পারেন এই অধিকার তার রয়েছে, ভালো রাখলেও আমরা তার প্রশংসা করি, মন্দ অবস্থা রাখলে আমরা তার প্রশংসা করি, কারণ আমরা তার মালিকানাধীন গোলাম, ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমরা তার কাছেই আল্লাহর কাছেই ফিরে যাব, সেখানে আমরা আল্লাহর কাছে ফিরে গেলে যদি আমরা সবর করি, ধৈর্য ধারণ করি, তাহলে তিনি আমাদেরকে মহা পুরস্কার দান করবেন এবং আমরা সেই পুরস্কার পাইয়া সন্তুষ্ট হইয়া যাইব। এই কথা যারা বলে আল্লাহ তাআলা বলেন, উলাইকা আলাইহিম সলাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, তাদের উপর তাদের রবের পক্ষ থেকে রয়েছে দয়া অনুগ্রহ, ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আর তারাই হেদায়েতের উপর রয়েছে। আমরা সবাই হেদায়েতের উপর থাকতে চাই কিনা চাই না? তাহলে বিপদে আপদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দোষাংশী না করিয়া, আল্লাহর উপর অসন্তুষ্ট না হইয়া, বরং বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর এবং আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন সবর করার জন্য, সবরের মাধ্যমে সাহায্য প্রার্থনা করার জন্য, সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করার জন্য আদেশ দিয়েছেন সূরা বাকারার 153 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ, হে ইমানদারগণ তোমরা সাহায্য প্রার্থনা করো সবরের মাধ্যমে, সালাতের মাধ্যমে, আপদ বিপদ আসলে আমরা সবর করব, সালাত পড়ব,
ইন্নাল্লাহ মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদেরকে হিসাব ছাড়া পুরস্কার দান করবেন। আল্লাহ তাআলা সূরা জুমারের 10 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, নিশ্চয় ধৈর্যশীলদেরকে তাদের পুরস্কার হিসাব ছাড়া দেওয়া হবে, হিসাব ছাড়া। এতক্ষণ পর্যন্ত আমরা কোরআনের আয়াত শুনলাম, এবারে নবীর হাদিস। সহিহ বুখারী 5645 নম্বর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিনহু, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে আপদ বিপদ দান করেন। এক হাদিসে আছে, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ দ্বীন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন। আর এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে বিপদ আপদ দিয়ে থাকেন। আমরা যখন আমাদের আশেপাশে কাউকে দেখি বিপদগ্রস্ত, তখন আমরা মনে করি এই লোকটা কত বড় পাপী, কত বড় আল্লাহর কত বড় ঘৃণিত ব্যক্তি। আসলে ঘটনা কি এইরকম? ঘটনা এরকম নয়, বরং রাসূল বলতেছেন আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে আপদ বিপদ দান করেন। ইবনে হিব্বান 2908 নম্বর হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুলা লিতাকুনা লাহু ইনদাল্লাহি আল মানজিলা ফামা ইয়াবলুগুহা বিআমাল ফালা ইয়াজারুল্লাহু ইবতালিহি বিমা ইয়াকরাহ হাত্তা ইউবাল্লিগুহা ইয়াহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা ব্যক্তির জন্য আল্লাহ তাআলা ব্যক্তির জন্য একটা নির্দিষ্ট স্তর রেখেছেন জান্নাতের মধ্যে, যে আমার এই বান্দা জান্নাতের এই স্তরে অবস্থান করবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বান্দা আমল করতে করতে ওই স্তরে পৌঁছতে পারে না, এই স্তর থেকে আরও অনেক নিচে পড়ে আছে। আল্লাহ তাআলা তখন বলেন, আমার বান্দা যে এত নিচে পড়ে আছে, আমি তো তাকে নিচে রাখতে চাই না, তাকে অনেক উপরে তার স্থান নির্ধারণ করেছি, ওই জায়গায় তাকে কীভাবে পৌঁছানো যায়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিপদ দেন, আপদ দেন, আর সে ধৈর্য ধারণ করে। আর ধৈর্যের সওয়াব হলো হিসাব ছাড়া, হিসাব ছাড়া সওয়াব হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে ওই জায়গায় পৌঁছাইয়া দেন। নেক আমল, কেউ যদি একটা নেক আমল করে 10টা সওয়াব পায় বা 700 গুণ সওয়াব পায়, কিন্তু সবর করলে একে 10 না একে 700 না, বিগাইরি হিসাব, হিসাব ছাড়ার পুরস্কার রয়েছে। এই জন্য আমলের দ্বারা যখন বান্দা ওই স্থানে পৌঁছতে না পারে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আপদ বিপদ দিয়া ধৈর্য ধারণ করাইয়া ওই স্থানে পৌঁছাইয়া দেন। মানুষের মধ্যে কোন মানুষের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি? আম্বিয়ায়ে কেরামের, সোয়ালিহীনের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হইল, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, মানুষের মধ্যে সবচেয়ে বলা মুসিবত কাকে পায়, কার উপর সবচেয়ে বলা মুসিবত বেশি আসে? রাসূলুল্লাহ বললেন, আল আম্বিয়া, আম্বিয়ায়ে কেরামের উপর বলা মুসিবত সবচেয়ে কি আসে? বেশি আসে। সুম্মাল আমসালু ফাল আমসাল, এরপরে যারা শ্রেষ্ঠ, এরপরে যারা দামি তাদের উপর আসে। আম্বিয়া ইকরামের নিচের স্তরে যারা, তাদের উপর এইভাবে ক্রমান্বয়ে নিচে নামে। আল্লাহ রাসূল বলেন, ফায়ুবতালা রাজুল আলা হাসাবি দীনি, ব্যক্তিকে পরীক্ষা করা হয়, আপদ বিপদ দেওয়া হয় তার দিনদারির অবস্থা অনুসারে, সে কতটুক ইমানদার, কতটুক মজবুত ইমানের অধিকারী, তার দিনদারি কতটুক মজবুত, সেই হিসাবে তার পরীক্ষা করা হয়। ফাইন কানা দীনুহু সুলবা, যদি তার দিনদারি শক্ত হয়, শক্ত ইমানের অধিকারী, শক্ত দিনদার পরেজগার আছে না, ইস্তাদ্দা বালাউহু, তার বলাও কি হয়, শক্ত হয়। ওয়াইন কানা ফি দীনিহি রিক্কা, তার দিনের মধ্যে যদি কমজোরি থাকে, দিনদারির ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে সে কমজোর, উবতুলিয়া আলা হাসাবি দীনিহি, তার দিন অনুসারে তাকে পরীক্ষা করেন আল্লাহ সুবহানাহু, হালকা পাতলা পরীক্ষা তাকে করেন।
প্রথম শ্রেণীর পরীক্ষার প্রশ্নপত্র আর দশম শ্রেণীর পরীক্ষার প্রশ্নপত্র কি একরকম হয়? প্রথম শ্রেণীর জন্য সহজ প্রশ্ন দেওয়া হয়, আর দশম শ্রেণীর জন্য কী করা হবে? এর চেয়ে 10 গুণ কঠিন দেওয়া হবে, কারণ সে 10 ক্লাস উপরে। ঠিক সেইভাবে ইমানের ক্ষেত্রে যে যত বেশি, দিনদারির ক্ষেত্রে যে যত বেশি শক্তিশালী মজবুত ইমানের অধিকারী, তার পরীক্ষা হবে সেই রকম বড় বিপদবোধ দিয়া, আর যে যত কমজোর ইমানের অধিকারী তার জন্য হালকা পাতলা আপদ বিপদ আসে। এরপরে কি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ফামা ইয়াবহুল বালা বিল আবদ হাত্তা ইয়াতরুকাহু ইয়ামশি আলাল আরদি মা আলাইহি খাতিয়া। বিপদাপদ থেকে সে যখন মুক্ত হয়, একটার পর একটা বিপদাপদ আসে আসে, এরপরে যখন সে বিপদাপদ থেকে মুক্ত হয়, তখন সে জমিনে চলাফেরা করে, মা আলাইহি খাতিয়া, তার কোনো গুণা নাই, নিষ্পাপ অবস্থায়। বলেন সুবহানাল্লাহ। তিরমিজি 2398 নম্বর হাদিস, ইবনে মাজা 4031 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযামুল জাযা মা ইযামিল বালা, বলা যত বড় হয়, বিপদ যত বড় হয়, এর পুরস্কারও তত বড় হয়। ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো জাতিকে, কওমকে, কোনো গোষ্ঠীকে মহব্বত করেন, আহাব্বা কওমান, কোনো কওমকে যখন তিনি মহব্বত করেন, ইবতালাহুম, তখন তাদেরকে বলা মুসিবত দান করেন। বলেন সুবহানাল্লাহ। আমরা মনে করি যে কি, যে কোনো কওমকে ঘৃণা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ দেন, আর এই হাদিসে আল্লাহ রাসূল বলতেছেন, ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান, যদি কোনো কওমকে আল্লাহ তাআলা মহব্বত করেন, ইবতালাহুম, তাদেরকে পরীক্ষা করেন, বিপদাপদ দান করেন, ফামান রাদিয়া ফালাহুর রিদা, বিপদ আপদ আসলে যারা আল্লাহর উপর খুশি থাকে, রাজি থাকে, আল্লাহ তাদের উপর রাজি হইয়া যান। সুবহানাল্লাহ। আল্লাহর রেজামন্দি হাসিল করা, আল্লাহর সন্তুষ্টি হাসিল করার চেয়ে বড় কোনো জিনিস আছে? ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর পক্ষ থেকে রয়েছে সন্তুষ্টি জান্নাতের মধ্যে, আর এটাই হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? আল্লাহর সন্তুষ্টি। এই বড় নিয়ামত সাহাবায়ে কেরামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেই দান করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। আর এই হাদিস থেকে আমরা জানলাম, যখন মানুষের উপর বলা মুসিবত আসে, আসার পরে যখন বান্দা আল্লাহর উপর সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা বলেন যে তুমি পরীক্ষায় পাশ করেছো, আমি চেয়েছি, এটাই দেখতে চেয়েছি বিপদ দিয়া, বিপদে আপদে তুমি আমার উপর খুশি থাকো কিনা। তুমি যখন আমার উপর খুশি, আমিও তোমার উপর খুশি হইয়া গেলাম। ওয়ামান সাখিতা, আর যে বিপদ আপদ আসলে গুসা হয়, সাখিতা অসন্তুষ্ট হয়, ফালাইহি সুখত, ফালাহু সুখত, তার উপর আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান। বলেন নাউজুবিল্লাহ। বিপদ আপদ আসলে আমাদের দেশের অনেক মানুষ আছেন, তারা যেসব কথাবার্তা বলেন এগুলা ইমানের পরিপন্থী, তারা এই পরীক্ষায় পাশ করবেন দূরের কথা, বরং তাদের ইমানও চলে যায়, আল্লাহর বিরুদ্ধে কথা বলে। বলে কিনা? বলে না। যে অন্য কোনো ঘরে বিপদ আসলো না, অন্য কোনো মানুষের বিপদ আসলো না, আল্লাহ শুধু আমাকেই দেখলেন। বলে কিনা? বলে না। এমনকি আল্লাহর উপর যা নেকামল করি আর নামাজই পড়তাম না, নামাজ পড়ি বিপদ আসে, কোরআন তেলাওয়াত করি এরপর বিপদ আসে, দান খয়রাত করি এরপর বিপদ আসে, আর দান খয়রাত করবো না, কোরআন তেলাওয়াত করবো না, আর সালাত করবো না, আসে না? নাই এরকম, এরা পরীক্ষায় পাশ করছিনি, পাশ করছে না, এদের আমার কাছে সালাও গেছে, এই বিপদে তাদের পুরস্কার বিতরণের কথা, তাদের ইমানও নষ্ট হয়ে গেছে। নাউযু বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো এই আলোচনার প্রথম দিকে আমরা বলেছি, দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে পাপের কারণে শাস্তি আসে, আর এই এই কিছু হাদিসে আমরা দেখলাম যে নেক আমলের করলে শাস্তি আসে। বেশ কমই হলো না? আগের বক্তব্য আর পরের বক্তব্যের মধ্যে একটা অসামঞ্জস্যতা আছে না? নাই, আছে। এখন বলা মুসিবত আসে মূলত পাপের কারণে,
এরপরে যদি আমরা সংশোধন হই, সংশোধন হয়ে যাই, আল্লাহর প্রতি ফিরে আসি এবং বিপদ আপদ আসার পরে যদি আল্লাহর উপর সন্তুষ্ট থাকি, খুশি থাকি, তৌবা ইস্তেগফার করি, তাহলে এটা রহমতে পরিণত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এরপর একটা প্রশ্ন হইল যে আমার উপর যে বিপদ আপদ আসলো এটা কি আল্লাহর শাস্তি হিসাবে, আল্লাহর পক্ষ থেকে শাস্তি হিসাবে আসলো, নাকি আল্লাহ যাকে মহব্বত করেন এই জন্য নিয়ামত হিসাবে আসলো? একটা প্রশ্ন কিনা প্রশ্ন না? এই প্রশ্নের জবাবে বিন বাজ রহমতুল্লাহি আলাইহি বলেছেন, এটা ব্যক্তি নিজে ফয়সলা করবে। যদি ব্যক্তি দেখে যে ইদানিং আমি খুব বেশি নেক আমল করতেছি, পরিবারের সবাইকে নেক আমলের জন্য উৎসাহিত করতেছি, আমার মধ্যে দিনদারির ক্ষেত্রে কোনো ত্রুটি বিচ্ছুতি নাই, বরং ইদানিং আমার দিনদারি কি হয়েছে, উন্নত হয়েছে, তখন যদি বিপদ আপদ আসে তাহলে বুঝতে হবে এটা আল্লাহর মহব্বত, আল্লাহ তাআলা আমাকে মহব্বত করেছেন এই জন্য আমাকে এই পরীক্ষায় ফেলেছেন। রহমত রহমত হিসাবে এসেছে, নিয়ামত হিসাবে এসেছে, মহব্বতের কারণে এটা এসেছে। আর যদি বান্দা দেখে, ব্যক্তি দেখে যে ইদানিং আমার চালচলন ভালো না, ঠিক মতো নামাজ কালাম নাই, জিকির আজকার নাই, কোরআন তেলাওয়াত নাই, দোয়া নাই, পরিবারের সদস্যরার মধ্যে ও দিনদারির মধ্যে ঘাটতি আছে, আর ওই সময় বিপদ আপদ আসছে, তাহলে বুঝতে হবে কি আল্লাহর পক্ষ থেকে আজাব হিসাবে এটা এসেছে। কার উপর রহমত হিসাবে আসছে আর কার উপর শাস্তি হিসাবে আসছে এটা আমি ফয়সলা করতে পারবো না, আপনিও পারবেন না, বরং যে বিপদে পড়েছে সে ফয়সলা করবে, তার অন্তরে কি বলে তার অবস্থার উপর নির্ভর করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনের পথে, ইসলামের পথে, নেক আমলের পথে জমিয়া থাকার তৌফিক দান করুন। সবুল্লাহ আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, সহিহ বুখারীর হাদিস, মুসলিমেরও হাদিস, মা মিন মুসলিমিন ইউসিবুহু আযাম মিন মারাদিন ফামা সিওয়াহু ইল্লা হাত্তাল্লাহু বিহি সাইয়্যাতিহি কামা তাহুত্তু শাজারাতু ওয়ারাকাহা। কোনো মুসলিম বান্দার উপর যখন কোনো মুসিবত আসে এর দ্বারা তার গুনাহাতা জড়িয়ে পড়ে, যেভাবে গাছ থেকে পাতা জড়িয়ে পড়ে, গাছ থেকে যেভাবে পাতা জড়িয়ে পড়ে, এইভাবে তার শরীর থেকে কী হয়, গুনাহাতা জড়িয়ে পড়ে। সহিহ বুখারি 5647 নম্বর হাদিস, সহিহ মুসলিম 6453 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তিরমিজি 2399 নম্বর হাদিস, মা ইয়াজালুল বালাউ বিল মুমিন ওয়াল মুমিনা ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি হাত্তা ইয়ালকাল্লাহ ওয়া মা আলাইহি খাতিয়া। আল্লাহ রাসূল বলেন, ব্যক্তির উপর, নিজের জানের উপর, মালের উপর, আউলাদের উপর বিপদ আপদ আসতে থাকে, এমনকি এমনভাবে আসতে থাকে এরপরে যখন সে আল্লাহর দরবারে খাড়া হবে, যেদিন সে আল্লাহর দরবারে খাড়া হবে তখন দেখা যাবে তার উপর কোনো গুনাহ নাই, তার সমস্ত গুনাহ দুনিয়াতে উচন হয়ে গেছে, গুনাহ যা করেছে, পাপ যা করেছে দুনিয়াতেই এর শাস্তি পেয়ে গেছে, এখন আখেরাতে তার শাস্তির কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা বান্দাকে বলবেন, বান্দা তোমার যে পাপগুলো করেছিলে আমি হালকা শাস্তি দিয়ে দুনিয়াতে তোমাকে মাফ করে দিয়েছি, এখন তোমার গায়ে কোনো গুনাহ নাই, এখন তুমি জান্নাতে যাও। বলেন সুবহানাল্লাহ। তো জানের উপর, মালের উপর, আউলাদের উপর যখন বিপদ আপদ আসবে তখন সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর উপর খুশি থাকতে হবে, আল্লাহর উপর বেজার হয়ে কোনো লাভ হবে না। সহিহ বুখারীর এক হাদিসে 5641 নম্বর হাদিসে রয়েছে, রাসূল বলেন, আপদ বিপদ বলা মুসিবত, দুঃখ কষ্ট, চিন্তা পেরেশানি, এমনকি যদি একটা কাঁঠাও পায়ের মধ্যে, একটা কাঁঠাও যদি তার শরীরে গাঁথে, এই কাঁঠা গাঁথার জন্য আল্লাহ তাআলা তার গুনাহটা মাফ করেন। এরপরে দেখেন আরও, আমরা অনেক সময় বেমারি দেখার জন্য যাই, তখন তিনি বলেন যে আমার বড় দুঃখ যে আমি মসজিদ যেতে পারি না, আমি রমাদান মাসে সিয়াম রাখতে পারতেছি না অসুস্থতার কারণে, আমি আল্লাহর প্রশংসা করি ঠিক, কিন্তু আমার দুঃখ হলো আমি যে সালাতে যেতে পারি না, মসজিদে যেতে পারি না, সিয়াম রাখতে পারতেছি না, আমি এই বছর হজে যেতে চেয়েছিলাম কিন্তু আমার হজে যাওয়াটা হইল না, এরকম বলেন কিনা? বলেন না। সহিহ বুখারি 2996 নম্বর হাদিসও আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মারিদাল আব্দু, বান্দা যখন অসুস্থ হয়ে পড়ে, আও সাফারা অথবা সফরে বের হয়, কুতিবা লাহু মিসলু মা কানা ইয়ামালু মুকিমান সহিহা, তাহলে সহিহ অবস্থায়
সুস্থ অবস্থায় তিনি যেভাবে আমল করতেন, বেমার অবস্থায় তার আমলনামার মধ্যে সেই সব লেখা হয়। বলেন সুবহানাল্লাহ, ঘরে বসিয়া বিছানায় পড়িয়া থাকিয়া হসপিটালে পড়িয়া থাকিয়া আপনি সেই সব লাভ করবেন যেই সব আপনি সুস্থ অবস্থায় করতেন। পাচকের সলাতের সব, জমাতের সব আপনাকে দেওয়া হবে, রমাদানের সিয়ামের সব আপনাকে দেওয়া হবে সিয়াম না রাখলেও। দেখছেন আল্লাহ সুবহানাল্লাহ কত মেহরবান। কাজেই এই নিয়ে টেনশন করার কোনো কারণ আছে? যদি আমরা সুস্থ অবস্থায় নেক আমল করি, অসুস্থ অবস্থায় আমাদের নেক আমল অটোমেটিক লেখা হবে, কোনো ঘাটতি কমতি করা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, এটা মুয়াত্তা মালিকের হাদিস, রাসূলুল্লাহ বলেন যখন কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তার কাছে দুইজন ফেরেশতা পাঠান আর বলেন যে এই বান্দাকে দেখার জন্য যে অন্য মানুষ আসে দেখাশোনা করার জন্য, তাদের সাথে সে কী বলে, তাদেরকে সে কী বলে আমাকে জানাই ভাই। যখন তার কাছে মানুষ আসে, আসিয়ে জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, চাচা কেমন আছেন, দাদা কেমন আছেন, তখন সে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর প্রশংসা করে, অসুস্থ অবস্থায় কী করে আল্লাহর প্রশংসা করে, আল্লাহর গুণগান করে। তখন ফেরেশতারা আল্লাহর কাছে যান, আল্লাহ সব জানেন, এরপরও ফেরেশতারা গিয়ে বলেন আয় আল্লাহ আপনার বান্দা আপনার প্রশংসা করেছে, গুণগান করেছে। আল্লাহ তাআলা বলেন আমার এই বান্দা, এই বান্দাকে যদি আমি তার এই বেমারের কারণে মৃত্যুদান করি তাহলে আমার উপর দায়িত্ব হয়ে গেল, তা আমি তাকে জান্নাত দান করবো, কারণ অসুস্থ অবস্থায় সে আমার প্রশংসা করেছে, এই জন্য এই বেমারে বেমারে মারা গেলে আমি তাকে জান্নাত দিব, এটা আমার উপর নির্ধারণ করে দিলাম। আর যদি আমি তাকে এই বেমার থেকে মুক্ত করি, সুস্থ করি, তাহলে আমি তার সমস্ত গুনাহাতা মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন কোনো বান্দার সন্তান বাচ্চা কাচ্চা যখন মারা যায়, ছোট বাচ্চা কাচ্চা মারা যায়, তখন ফেরেশতা আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন যে কাবাদতুম ওয়ালাদ আব্দি, আমার বান্দার বাচ্চাকে বাচ্চার জান কবজ করেছো তোমরা? ফেরেশতা বলেন হ্যাঁ। তারপরে আল্লাহ বলেন কাবাদতুম সামরাতা ফুয়াদি, আমার বান্দার কলিজার ফসল তোমরা ছিনিয়ে নিয়ে আসছো? ফেরেশতারা বলেন নাম হ্যাঁ। আল্লাহ তাআলা বলেন আমার বান্দা তখন কি বলেছে? তখন তারা বলেন হামিদাকা ওয়াস্তারজা, আপনার প্রশংসা করেছে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছে। আল্লাহ তাআলা তখন বলেন, তখন আল্লাহ তাআলা বলেন যে উবনুল ইয়াব্দি বাইতান ফিল জান্নাহ, আমার বান্দার জন্য একটা জান্নাতের মধ্যে অট্টালিকা তৈরি করো। ওয়াসাম্মুহু বাইতাল হামদ, আর এই বিল্ডিংয়ের নাম রাখবাই, এই অট্টালিকার নাম হবে বাইতুল হামদ। বলেন সুবহানাল্লাহ। প্রশংসার গৃহ, প্রশংসার অট্টালিকা, বান্দা যে সুখে দুঃখে আমার প্রশংসা করেছে, এই বিল্ডিং তাকে দান করো আর এর নাম দাও বাইতুল হামদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা জ্ঞাপন করার, সুখে দুঃখে আল্লাহর প্রশংসা করার, আল্লাহর উপর রাজি খুশি থাকার তৌফিক দান করুন। আকুল কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, সম্মানিত মুসলিম কেরাম, বিপদে আপদে আমাদের কী করণীয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্ট বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ, হে ইমানদারগণ তোমরা সাহায্য প্রার্থনা করো সবরের মাধ্যমে। আমাদেরকে এক নম্বরে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, দুই নম্বরে ওয়াস-সালাহ, সালাত আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে। ইন্নাল্লাহা মা-আস-সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ওয়াবাশশিরিস-সাবিরিন, সুসংবাদ দান করো ধৈর্যশীলদের জন্য। এই জন্য ধৈর্য ধারণ করতে হবে, সালাত আদায় করতে হবে, আর কী করতে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করতে হবে। সাথে হাদিসে আরেকটা দোয়া আছে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খাইরাম মিনহা পাঠ করা। এর অর্থ হলো হে আল্লাহ আমার মুসিবতের জন্য আমাকে আজর দান করেন, পুরস্কার দান করেন, প্রতিদান দান করেন, আর যা আমার থেকে ছুটে গেছে এর চেয়ে উত্তম বিনিময় আমাকে দান করুন। এই দোয়াটা পড়া। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন আমার স্বামী আবু সালমা যখন মৃত্যুবরণ করলেন তখন আমি ভাবলাম যে এই দোয়া আমি পড়তাম, আমার স্বামীর চেয়ে ভালো মানুষ তো আমি জগতে দেখি না, কোনো সাহাবি নাই যে আমার স্বামীর চেয়ে ভালো। তিনি বলেন এরপর আমি যেহেতু নিয়ম আছে পড়লাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খাইরাম মিনহা,
তখন দেখলাম আমার ইদ্দত পার হওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিয়ের প্রস্তাব দিয়েছেন এবং রাসূলের সাথে বিয়ে হয়েছে। তিনি খুঁজিয়া পাইছেন না, ভালো মানুষ পাইছেন কিনা পাইছেন না, এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খাইরাম মিনহা, এই দোয়া পড়ার বরকতে তিনি রসুলের স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। আমাদের তিন নম্বর দায়িত্ব হলো ইন্না লিল্লাহ পাঠ করা, চার নম্বর দায়িত্ব হলো সদকা করা। সদকা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাউ মারদাকুম বিসাদাকা, তোমাদের রোগীদেরকে সদকার মাধ্যমে চিকিৎসা করো। ঔষধের মাধ্যমে চিকিৎসা আছে, দোয়ার মাধ্যমে চিকিৎসা আছে, তারপরে সদাকার মাধ্যমে। আমরা এটা বলে গেছি, আমরা মনে করি শুধু ঔষধই যথেষ্ট, শুধু ঔষধ না, ঔষধ তো ঠিক আছে করবেন, সদকাও করবেন, সদকার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদ দূর করে দিবেন। রাসূল বলেন, দাউ মারদাকুম বিসাদাকা। অন্য হাদিসে আছে আল্লাহ রাসূল বলেন, আসসাদকাতু তুদফিউ খাতিয়াহ কামা ইউদফিউল মাউল নার, আগুনকে যেভাবে পানি নিবাই দেয় এইভাবে সৎকার দ্বারা গুনাহাতা মিটে যায়। এই যে বিপদ আপদের কারণে আমাদের এই গুনার কারণে আমাদের উপর বিপদ আসে, মুসিবত আসে, এই মুসিবত দূর হবে কীভাবে? সৎকার মাধ্যমে। সৎকার করলে গুনামাফ হয়ে যাবে আর গুনামাফ হলে বিপদ উঠে যাবে। সবাই সৎকার করবেন তো ইনশাআল্লাহ। এই যে সামাজিকভাবে সারা দেশ দিগালে বিশ্ব দিগালে এই মহামারী দেখা দিয়েছে, এর থেকে মুক্তির জন্য সবাইকে বেশি বেশি করে সৎকার করতে হবে। আর কী করতে হবে? দোয়া করতে হবে। দোয়া হলো মুমিনের এক বড় নিয়ামত, আর দোয়াও হলো ইবাদা, দোয়া হলো ইবাদতের মূল। এই জন্য আমরা সবাই দোয়া করব যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই করোনা থেকে মুক্ত করেন। এটা হলো পাঁচ নম্বর। ছয় নম্বর হলো আর রুজু ওয়া তাওবা, আল্লাহর পথে ফিরে আসতে হবে এবং তাওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। আমরা বেশি বেশি করে তাওবা ইস্তেগফার করব যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা থেকে মুক্ত করেন। তা আর সাত নম্বরে হলো যারা আক্রান্ত হয়েছেন তাদের জন্য তাদের সেবা যত্ন করা, তাদের সেবা যত্ন করা। যারা আত্মীয় স্বজন আছেন, পাড়া প্রতিবেশী আছেন, তাদের দায়িত্ব হলো তাদের সেবা যত্ন করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের কয়টা হক আছে? পাঁচটা হক আছে। এর মধ্যে একটা হলো আল ইয়াদাতুল মারিদ, রুগীর দেখাশোনা করা, রুগীর সেবা যত্ন করা, পাঁচটা অধিকারের একটা অধিকার। যদি আমরা রুগীর সেবা যত্ন করি না তাহলে তার অধিকার আমরা নষ্ট করলাম, সাব্যস্ত হবে। আর আল্লাহ রাসূল বলেছেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদ, সমস্ত মুসলমান, বিশ্বের সমস্ত মুসলমান একটি দেহের মতো। ইনিস্তাকা আইনহু ইস্তাকা কুল্লু, যদি চোখের মধ্যে ব্যথা হয় সারা শরীর ব্যথিত হয়, যদি তার মাথায় ব্যথা হয় সারা শরীর ব্যথিত হয়। এইভাবে কোনো মুসলমানকে যখন আমরা অসুস্থ দেখবো তখন আমরা বলবো না আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, না আমার ভাই অসুস্থ, এই বেমার, এই রোগ আমি নিজে আমার হয়েছে মনে করতে হবে এবং তার জন্য সেবা যত্ন করতে হবে। যা যা করার প্রয়োজন সব করতে হবে। অনেক অনেক মানুষ আছেন যারা গরিব মানুষ, চিকিৎসা করতে পারেন না, চিকিৎসার টাকা পয়সা নাই, এই বিপদে পড়েছেন, তাড়াতাড়ি চিকিৎসা প্রয়োজন কিন্তু টাকা পয়সার অভাব, তাদেরকে সাহায্য করতে হবে। করোনা আক্রান্ত হইয়া চিকিৎসার অভাবে কেউ মারা যাওক এটা আমরা চাই না। সমাজের যারা ধনী মানুষ আছেন তাদের দায়িত্ব হলো এই মানুষদেরকে চিকিৎসা দিয়া বাঁচানোর চেষ্টা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 32 নম্বর আয়াতে বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালা আন-নাস জামিয়া, অন্যায়ভাবে কেউ যদি একটা মানুষকে হত্যা করে তাহলে সেজন্য সারা পৃথিবীর সকলকে হত্যা করলো। বলেন নাউযু বিল্লাহ। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়া আন-নাস জামিয়া, আর যে ব্যক্তি একটা মানুষকে রক্ষা করলো, একটা মানুষের জীবন রক্ষা করলো, সেজন্য পৃথিবীর সকল মানুষের জীবন দান করলো। বলেন সুবহানাল্লাহ। এই যে করোনা আক্রান্ত অভাবী মানুষ আছে যারা চিকিৎসার অভাবে মরতেছে, এদেরকে যদি আপনার টাকা দিয়ে চিকিৎসা করেন আর আল্লাহর রহমতে বাঁচিয়া যায় তাহলে আপনি তাকে বাঁচাইছেন সাব্যস্ত হবে। একজনকে না কয়জনকে, সারা পৃথিবীর সকল মানুষকে বাঁচানোর সওয়াব লাভ করবেন। এই জন্য সবাই আমরা ধনী মানুষ যারা আছি, অ্যাকাউন্টে যাদের অনেক টাকা পয়সা আছে, মানুষ মানুষের জন্য, জীবনের জন্য এই হিসাবে মানুষের পাশে দাঁড়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাহায্য করবেন। আল্লাহ রাসূল বলেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখি, আল্লাহ বান্দার ততক্ষণ সাহায্য করেন যতক্ষণ বান্দা তার অন্য ভাইয়ের সাহায্যে লাগিয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানবতার কল্যাণে এগিয়ে আসার তৌফিক দান করুন। অনেক ভাই, অনেক বন্ধু অসুস্থ আছেন, আক্রান্ত হয়েছেন, তারা দোয়া চেয়েছেন, আমরা সবার জন্য দোয়া করি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর বেশি বেশি করে সালাত এবং সালাম পাঠ করি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টি রহমত নাযিল করিবেন, তার 10টি গুনাহ মাফ করে দিবেন এবং তার মর্যাদা 10টি উন্নত করবেন। এই জন্য আমরা সবাই মহব্বতের সাথে পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا الله আমাদের অতীতের সমস্ত গুনাহ খাতারে মাফ করে দিন। ইয়া আল্লাহ, বাকি জীবন আপনার হুকুম মতো চলার তৌফিক দান করুন, আপনার পথে ফিরে আসার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের বাড়িঘরে যারা অসুস্থ আছেন সবাইকে শিফায়ে কামিলা আজলা নসিব ফরমান। ইয়া আল্লাহ, যারা করোনায় আক্রান্ত হয়েছেন ইয়া আল্লাহ সবাইকে শিফায়ে কামিলা আজলা নসিব ফরমান। ইয়া আল্লাহ, যারা করোনায় আক্রান্ত হয়ে যে সব মুসলমান মারা গেছেন আয় আল্লাহ সবাইকে শহীদ হিসাবে কবুল করুন, জান্নাতুল ফেরদৌসের অধিবাসী করুন। ইয়া আল্লাহ, আমাদের মাথা পিতা যারা কবরবাসী হয়ে গেছেন তাদেরকে মাফ করুন, রহম করুন, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। ইয়া আল্লাহ, বিশ্ব মুসলিমকে, বিশ্ব মুসলিম যে যে অসুবিধার মধ্যে আছেন সবার অসুবিধারে দূর করে দান করুন। ইয়া আল্লাহ, সব বিশ্ব মুসলিমের জন্য ইজ্জত আর সম্মানের ফয়সালা করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون، فاذكروا الله تعالى يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر، وأقم الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا.